আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যে যেখান থেকে আমার পেজ বা ইউটিউব চ্যানেল দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে যা নিয়ে কথা বলবো তা হলো ঘণ্টাখানিক পরে, বেশি হলে সর্বোচ্চ ঘণ্টাখানিক পরে ফ্লুসি কিভাবে জমা হচ্ছে, এবং ফ্লুসিতে আপনারা মানে সিজনাল নন সিজনাল যারা বাংলাদেশ থেকে আবেদন করছেন, আবেদন করার পরে কি আপনাদের দেওয়া দরকার, যে যে জিনিসটা দিলে আপনারা সত্যিকারীভাবে এই যে ইটালি আসার ব্যাপারে আপনারা যে টাকা দিচ্ছেন সেই টাকাটা দেওয়ার পরে একটু নিশ্চিন্তে থাকতে পারবেন যে হ্যাঁ আমার কাগজটা জমা হয়েছে। ঘন্টাখানিক পরে ইনশাল্লাহ আপনাদের জন্য লাইভে দেখাবো, যেখান থেকে অনেক কাপ অফিস আছে, আমি একটা কাপ অফিসে যাব যেখান থেকে এগুলা পাঠানো হয়, যারা এগুলা সবকিছু বুঝে, এরকম অনেক প্রতিষ্ঠান আছে, আমি একটা প্রতিষ্ঠানে অবশ্যই গিয়ে লাইভ করব। আপনারা দয়া করে একটা কথা মানে রিকোয়েস্ট করি, সেটা হলো সবসময় রিকোয়েস্ট করি ভাই শেয়ার করবেন, কিন্তু ভাই অন্য ব্লগার কি বললো সেটা আমার ভাই দিয়েন না, আমার হোয়াটসঅ্যাপও দিয়েন না, আমার মেসেঞ্জারও দিয়েন না। যেটা বলি আপনাদের দোয়া ভালোবাসা তো অবশ্যই আছে, এমন পরিমাণ আপনারা দোয়া ভালোবাসা আছে যে এটা আমি আসলে মানে আমার শেষ রক্তবিন্দু দিয়েও আমি পরিশোধ করতে পারবো না, কারণ আপনারা অনেক ভালোবাসেন। এখন ইটালির রাস্তাঘাটে যেখানেই যাই অনেকের মানে ভালোবাসা পাই, সেটা মানে ডাক দিয়ে বুকে জড়ায় ধরে, এটা মনে করেন যে আমার কাছে সবচেয়ে বড় পাওয়া, টাকা পয়সা সবচেয়ে বড় জিনিস না। আজকে কথা বলবো, অনেক ব্লগার বলে ভাই এবার আবেদন করতে, এই যে আমি বলছিলাম ভাই রিকোয়েস্ট আলেজ্য লাগবে, মানে আলেজ্য আপনি আবেদন করছেন, আগে তো দরকার ছিল, সরকার বলছিল যে একেবারে ডাইরেক্ট আলেজ্য লাগবো আবেদন করতে, তারপরে ডুথ সার্টিফিকেট লাগবো, তারপরে আনপাল লাগবো, মালিকের 2021-2022 কুদ লাগবো, কুদ মানে বৎসরিক ইনকামের কাগজ। অনেক ব্লগার বলে যে আমি কিছুই বুঝি না, আসলেই কিছু বুঝি না, তবে একটা কথা মনে করে রাখবেন, আপনারা বাংলাদেশের 80% মানুষ রেডি হন যে কান্নার জন্য, কারণ হলো কি আপনারা তো খালি টাকাটা দিয়েই চিন্তা করেন যে আপনারা নিয়ে আসছে ইটালিতে, তা কিন্তু না ভাই, কারণ হলো কি এখানে 20% মানুষ যারা আসলে সচেতন, যেমন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমি আবেদন করতেছি, আমি অনেকদিন ধরে থাকি, আমি কিন্তু ঠিকই বুঝি। আর মনে করেন কিছু মানুষের কাছে আপনারা টাকা দিচ্ছেন, সেটা হলো এই ফেসবুকে দালালি করে, ইউটিউবে দালালি করে, আসছে কেউ 3 মাস ধরে, কেউ 6 মাস ধরে, এরকম মানুষের কাছে আপনারা অ্যাভেলেবেল টাকা দিচ্ছেন। আমি আমার পেজের 50% মানুষের কাছেই শুনি যে ভাই এই বছর আমার বন্ধু গেছে 6 মাস হয়েছে, বা লিবিয়া দিয়ে ঢুকছে, তার কাছে টাকা দিছি, ভাই সেই তো আসলে কিছুই বুঝে না, কিভাবে বুঝবো যে একটা আবেদন, যদি এই যে আমি আজকে আপনাদের ঘন্টাখানিক পরে যে দেখাবো যে কিভাবে আবেদনটা করতেছে এবং কি কাগজটা আপনাদের দেওয়া দরকার প্রত্যেকের, যদি এই কাগজগুলো আপনাদের হাতে দিতে পারে তাহলে মনে করবেন যে সে একটা ভালো মানুষ ধরছে। আর যদি মনে করেন একটা খালি কাগজ হাতে দিয়ে আপনাদের ধরাই দিল, যাও বাবা লইয়া 1 বছর বালিশের নিচে নিয়ে ঘুম দাও, তুমি ইটালিতে আসো, তাহলে ভাই খালি ঘুমিয়ে থাকতে হইব, আর স্বপ্নে দেখবেন যে প্লেনে ইটালি গেছি, ইউরো কামাইতাছি, 1 ইউরো সমান সমান 125 টাকা বাংলাদেশের, 125 টাকা, 1 লাখ টাকা কামাইলে 1,25,000 টাকা, আহ বাড়ি গাড়ি বিয়া যারা করে নাই তারা দেখবো একবার আলিশান একটা মেয়ে বিয়ে করছি, কিন্তু স্বপ্নটা 1 বছর পরে ভেঙে যাবো যখন 2024 সালে বলবো, এখন তো 2023 সাল 24 সালে বলবো তোমারটা ব্লক করে দিছে, তোমারটা ইন্টারনেটে নাই, তোমারটা এইটা ওইটা, এইটা করতে হইব, উকিল ধরতে হইব, ইমেল আইসে, ইমেল আহা মানে তুমি ওয়েট করো, তোমারটা ওয়েটিংয়ে আছে, তারপর একজন আবার একটা লিস্ট বাই করবো, আপনারা লিস্টের পিছিয়ে দৌড়াইবেন, এরকম কিছুদিন মনে করেন 6 মাস কালে এইভাবেই করতে থাকবেন। তবে যে সুখবরটা আপনাদের দিব সেটা হলো ইনশাল্লাহ আগামী 6 থেকে 8 মাসের ভিতরে, 6 থেকে 8 মাসের ভিতরে আবার ফ্লুসি ঘোষণা আসতেছে, এটা হয়তো বা অনেক ব্লগার বলে নাই, আমি বললাম ইনশাল্লাহ আপনারা দেখেন, মানে এই 2023-এর এই ফ্লুসিটাই আবার সরকার মডিফাই করে আবার আর একটা এইটারই আন্ডারে আর একটা শুধু সিজনাল ভিসা, যেটা আমি আজকে শুনলাম, শুনে খুবই ভালো লাগছে, শুধু সিজনাল মানুষকে মানে যারা এগ্রিকালচার বিষয়ে আসবে তাদের আনবে, এবং এইটা এমনভাবে আনবে যে এই বছর যারা আনছে এই যে 40,000 বা 44,000 যে কোটার মানুষগুলারে যারা ঠিক মতো চাকরি দিছে,
ঠিক মতো কন্ট্যাক্ট করছে, আপনারা যারা আইসা কাগজ বানাইতে পারছেন তাদের যে মালিক দ্বারা আসছেন তারাই এই সুযোগটা পাবে, এবং সেখানে ভালো কিছু উল্লেখ থাকবে, সূত্র উল্লেখ থাকবে, যে যে কারণে যে মানুষগুলা এখন আনবে যে মালিকগুলা সেগুলাই আবার আনতে পারবে। আর আজকে সবার জন্য দোয়া করি ভাই, যেন আমার ভাই বেরাদার আমার পেজের কেউ যেন বাদ না থাকে, যাদের মনের বাসনা, যারা ইনশাল্লাহ এই 24 তারিখে মধ্যে ফাইল কমপ্লিট করছে কি দিয়া আনপালের সার্টিফিকেট, যারা নন সিজনালে, আর যারা সিজনাল তারা দুট সার্টিফিকেট, মানে যারা বর্ষরিক ইনকামের সরকারের কাছে হিসাব দেয়, আমি ট্যাক্স দিছি 2021-2022 যারা কুদ আছে যেসব মালিকের, আর আপনার জন্য একটা বাসস্থান উনি রিকেস্তা করছে, মানে আবেদন করছে, আলেজ্য রিকেস্তা আলেজ্য করছে, সেইটার প্রোটোকল নাম্বার দিয়ে যারা এই ই করছে আবেদনগুলা করছে, ইনশাল্লাহ মনে মানে প্রাণে আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই ইটালিতে আসতে পারবেন আগামী 3 থেকে 4 মাসের মধ্যে ইনশাল্লাহ, মানে না আসলেও নলস্তা পাইয়ে যাবেন, তারপর জমা দিবেন, সেটা এখন বিএফএস গ্লোবাল জানে যে কতদিন পরে দিতে পারবো। ছিলাম মনে প্রাণে ভাই, 1 ঘন্টা পরে জমা পড়বে, অবশ্যই আমি কাছে থাকবো, এখনই বেরোব বাসার থেকে, তো দোয়া রইল, ভালোবাসা রইল, আর কি বলবো, আমার মতো একজন নগণ্য মানুষের জন্য আপনাদের অনেক ভালোবাসা, সেই ভালোবাসার প্রতিদান সব দিনই সব সময় সব মুহূর্তে আমি স্বীকার করি, তো সবাই ভালো থাকবেন, আজকে দেখি যে কিভাবে জমা হয় এবং আপনারা কি জিনিসগুলা পেলে মনে করবেন যে হ্যাঁ একটা সলিডভাবে আবেদন করা হয়েছে, এবং তারপরে আমি আবেদনের কাগজগুলার ভিতরে কোথায় আপনাদের রিকোয়েস্ট আলেজ্য বসাইছে প্রোটোকল, কোথায় আপনার দুট সার্টিফিকেটের ই বসাইছে প্রোটোকল বসাইছে, কোথায় নন সিজনালের জন্য আনপালের ই বসাইছে প্রোটোকল নাম্বার বসাইছে, আর 2021-22 ই দিছে কিনা মালিক, কুদ দিছে কিনা, সব আমি আপনাদের দেখাবো আস্তে আস্তে, অবশ্যই দেখানো দরকার, আপনারা না শিখলে ভবিষ্যতে প্রতারিত হবেন, এবং আমার আমি অন্তত পক্ষে বিশ্বাস করি আপনারা যদি যত বেশি জানবেন তত বেশি প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন, তো সবাই ভালো থাকবেন, দোয়া রইল, ভালোবাসা রইল আমার পেজের সকলের জন্য, আল্লাহ পাক যেন আপনাদের মনের আশা পূর্ণ করেন, আসসালামু আলাইকুম।